আমি এখন বয়ামে তুলে ফেললাম আমার আচারটা, ভীষণ মজার। এই এটাকে আসলে আচারের রাজাও বলা যেতে পারে, আচারের রাজা বললে ভুল হবে না, ভীষণ মজার এই আচারটা। টক মিষ্টি আচার, দুর্দান্ত স্বাদে করে খাবেন, ভালো লাগবে। কেজি আম, আমি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদ দিয়ে মাখিয়ে এভাবে আমি রোদে দিয়ে রেখেছি। শুধু আজকের দিনটাই রোদে দেবো, এখন যে রোদ, একবেলা রোদ দিলেই আমার হয়ে যাবে। এই যে আমি 5 কেজি আম, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, মেখে রেখে জাস্ট একবেলা রোদে দিয়েছি। আর আমার এই টক মিষ্টি আচারটা করতে যাই জিনিসগুলো লাগবে। আমি নিয়েছি 5 কেজি আমের জন্য আমি 15টা শুকনা মরিচ নিয়েছি, এরকম হাফ কেটে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি। 1 কাপ রসুন কুচি এভাবে চিকন করে কেটে নিয়েছি, 1 কাপ আদার কুচি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আদা। আর যা লাগবে এখানে, আমি তেজপাতা নিয়েছি 8টা, সরিষা, সাদা সরিষা এটা আমি নিয়েছি 2 টেবিল চামচ, মেথি নিয়েছি 1 টেবিল চামচ, কালো জিরা, কালো জিরা নিয়েছি 1 টেবিল চামচ, আর পাঁচফোড়ন আলাদা করে আমি 5 ফোড়ন নিয়েছি, এটা 2 টেবিল চামচ। আমার লাগবে লবণ, লবণও আমি 2 টেবিল চামচ বা আপনারা পরিমাণ মতো নেবেন। সরিষার তেল আমি খুব কম ইউজ করব এখানে, আমি 5 কেজি আমের জন্য আমি 1/2 লিটার সরিষার তেল নিচ্ছি। ভিনেগার আমার লাগবে, এটা রাঁধুনি ভিনেগার নিয়েছি, ভিনেগার আমি দিব 100 গ্রাম, একটু যাতে ভালো থাকে। আর চিনি আমার লাগবে, চিনি আমি নিচ্ছি 1/2 কেজি চিনি। আমি টক মিষ্টি আচারটা করব, এবার চলেন আমরা শুরু করি। আমি চুলা অন করে এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম, সরিষার তেল আর তেজপাতাটা দিয়ে দিলাম। এই তেল একটু গরম হতেই আমি এখানে ছেড়ে দিচ্ছি আমার যে দেখানো ছিল আপনাদের শুকনা মরিচ, রসুন, আদা, এটা আমি এখানে ছেড়ে দিচ্ছি। শুকনা মরিচ, রসুন, আদা দিয়ে দিলাম, চুলার আঁচটা মোটামুটি থাকবে। আমি আদা, রসুন আর শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন আমি ছেড়ে দিব এখানে আমার যে কালো জিরা, মেথি, পাঁচফোড়ন এবং সরিষা, আস্ত সরিষা, সাদা সরিষা এখানে আমি ছেড়ে দিলাম। এটা আমি 2 মিনিট এটা দিয়ে একটু নেড়ে নিব। চুলা মিডিয়াম আঁচে থাকবে, 2 মিনিট আমি এটা একটু ভেজে নিলাম। এখন আমি এখানে আবার যে আমটা ছাম, এখন এই আমটা আমি ছেড়ে দিব এখানে। এখন আমি এখানে আমটা দিয়ে দিচ্ছি, আমি 5 কেজি আম এখন দিয়ে দিয়েছি, একটু বেড়ে দিচ্ছি, বেড়ে দিচ্ছি। আমি আমটা যেহেতু রোদে দেওয়ার সময় লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছিলাম, 2 টেবিল চামচ লবণ এবং হলুদ দিয়ে মেখে রোদে দিয়েছিলাম, সেই জন্য আমি এখন এই 5 কেজি আমের মধ্যে আবার 2 টেবিল চামচই লবণ দিচ্ছি। তারপরে লবণটা আপনারা আপনাদের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, একটু দেখে নেবেন, একটু চেখে নেবেন। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে 10 মিনিট রেখে দেবো।
আমটা যেহেতু আমি একটু রোদে দিয়েছিলাম সেজন্য খুব সহজেই 10 মিনিটেই আমার আমটা একটু নরম হয়ে গেছে, একটু মোচে মোচে গেছে, একটু নরম হয়ে গেছে। এটা আমার আঁটি সহ আমটা আমি নিয়েছি, আপনারা দেখেছে আঁটি সহ আমটা নিলে টক মিষ্টি আচারটা খুব ভালো হয়, মানে আঁটিটা কেটে নিয়েছি আমি, এটা খুব ভালো হয়েছে। কেটে নিতে পারলে একটু যদিও একটু শক্ত হয়ে গেছে কিন্তু কেটে নিতে পারলে খুব ভালো, আমি কেটে নিয়েছি। আমটা একটু যখন মজে মজে আসছে, 10 মিনিটের মধ্যেই মজে আসছে, আমি এখন 100 মিলিলিটার আমি ভিনেগার দিয়েছি। 100 মিলিলিটার ভিনেগারটা দিলে হয় কি, আমটা প্রথমত মজে যায়, এটা একটা খুব তাড়াতাড়ি, এখন সবাই তো ব্যস্ত, তাড়াতাড়ি হতে হবে, খুব চট করে আমটা মজে যায়। আর একটা জিনিস নষ্ট, এবার আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আমি আবার 5 মিনিট রেখে দেব, 5 মিনিট রেখে দেব, একটু নেড়ে দিচ্ছি ভালো করে। আম তো একটা জিনিস, আচার নাড়া এবং যত চুলার উপরে রাখবেন ততই ভালো হবে। আচ্ছা, আমি 5 মিনিট রেখে দিচ্ছি, আমার চুলার আচারটা মিডিয়াম আছে, আমটা মোটামুটি নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আমি 1/2 কেজি চিনি দিয়েছি, 5 কেজি আমের। এখন আপনারা যদি আর একটু মিষ্টি করে খেতে চান তাহলে আর একটু চিনি দিবেন, এটা আপনাদের নিজের স্বাদের উপরে ডিপেন্ড করে। এটা দেওয়ার পরে আমি এখন এটা একটু মিশিয়ে দিচ্ছি নেড়ে, এবং আমি তারপরে 10 মিনিট এটা চুলায় রেখে দিব, 10 মিনিট একটু নেড়ে দিচ্ছি। 10 মিনিট পরে চুলা একটা তাও আমি চুলাটা অন করে দিলাম, আর আমার আচারের হাঁড়িটা এই তাওয়ার উপরে বসিয়ে দিলাম। এটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি এবার আচারটা আস্তে আস্তে নেড়ে নেড়ে আচারটা রান্নাটা শেষ করবেন। সেই জন্য আমরা যেটা করি যে অত সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার দরকার নাই, আমি মিডিয়াম আছে তাওয়ার উপরে এটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর পর আমি নেড়ে নেব। এরকম করে আমি 1 ঘন্টা এরকম করে নেড়ে নেব তাওয়ার উপরে রেখে। এই যে আমার 1 ঘন্টা পরে আমার আচারের অবস্থা এই। আপনি চাইলে এভাবেও রেখে দিতে পারেন, এভাবে একদম ডেকচিটা করে, এখন যে রোদ, 2-3 দিন রোদে দিলেই আপনার আচারটা বয়ামজাত করার মতো হয়ে যাবে, অথবা আপনি চুলায় আর একটু রেখে এটাকে ঘন আর একটু টাইট করে নিতে পারেন, এটা আপনাদের যেরকম পছন্দ সেরকম করে নিতে। আমি অবশ্য আর একটু টাইট করব। আমি নেড়ে এইরকম একটা কালারে নিয়ে আসছি আমার আচারটা, এই একটা কালার। এখন আমি বয়ে নেব,